সুরে যেটি বেরিয়ে আসে তাকে উদ্ভিদ বলে। বাহ বাহ, খুব সুন্দর। তাহলে একটু উদাহরণ দাও তো। কেচো মাস্টারমশাই, তুমি একটা আসতো বাবা। বলতো বল্টু, বাঘে কামড়ালে ঘা শুকাতে দেরি হয় কেন? বাঘে তো দাঁত মাঝে না, দাঁতে ময়লা থাকে। কি রে বল্টু, গতকাল তুই পড়তে আসিসনি কেন? কি আর বলবো স্যার, গতকাল মশা কামড়ে পোকা লাল করে দিয়েছিল। সে কি তুই মশা মারতে জানিস না? না। তাহলে আজ তোকে মশা মারার ট্রেনিং দেবো। শোন তাহলে, যখন তোর আশেপাশে মশা থাকবে তখন তাকে বেশ আদর করে নিজের কাছে ডাকবি। যেই তো সামনে আসবে অমনি খপ করে ধরে চিৎ করে মাটিতে ফেলবি, অমনি দু আঙুল দিয়ে বোলের তলায় কেতু কুটু দিবি। আজ মশা আমি তোদের দেখাবো।